السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم وقال سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ আমাদের এটা উসুলুল ইসলাম কনফারেন্সের কত নম্বর পর্ব লাস্ট পর্ব না তৃতীয় পর্ব এই পর্বে যে বিষয়ে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হলো জাকাত সোম হজ্জের গুরুত্ব তাৎপর্য তার মানে আমরা ইতিপূর্বে যে বক্তব্য রেখেছি সেটা হলো কালেমার উপরে কালেমা হলো ইসলামের ফাউন্ডেশন এর উপরে স্থাপিত হবে ইসলামের বাকি আইটেমগুলো বাকি ফরাইজ বাকি রুকুনগুলো এইগুলো সম্পর্কে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফরযাহা দাখালা জান্নাহ হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো লোকেরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে আপনি কি বলেন তিনি বলছেন যে আমি যেটা বলি সেটা হলো এরকম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর হক সমূহ এবং ফরজ সমূহ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে ওহাব ইবনে মুনাব্বিহ আর একজন তাবেই বিখ্যাত তাবেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয় অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি কিন্তু ওহাব ইবনে মুনাব্বিহ কি বলেন বালা হ্যাঁ এই কথা সত্য যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি কিন্তু মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান চাবি কখনো এমন হয় না যে তার দাঁত থাকে না চাবি বলতেই চাবির মধ্যে দাঁত থাকে চাবি কি প্লেন একটা লোহা হইলে হবে ওর দাঁত থাকে এই দাঁতগুলো তালার মধ্যে ঢুকাইলে তখন তালা খোলে বা লাগে ওহাব ইবনে মুনাব্বিহ বিখ্যাত তাবেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল জানাইজের শুরুতে উনি এই হাদিসটা নিয়ে এসেছেন সহি হাদিস সহি বুখারিতে এসেছে তো উনি বললেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি ঠিক কিন্তু চাবি কখনো দাঁতবিহীন হয় না অতএব ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহাত লাকাল জান্নাহ যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর এমন চাবি নিয়ে উপস্থিত হও যেই চাবিতে দাঁত থাকবে তাহলেই কেবল তোমার জন্য জান্নাত খোলা হবে আর যদি তার ভিতরে দাঁত না থাকে তোমার জন্য জান্নাত খোলা হবে না তার মানে কি বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ
অবশ্যই দাঁত থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে লোহাটা ছাড়া তো আর দাঁত বানানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সেই লোহা যার মধ্যে দাঁত বানাইতে হবে। দাঁতগুলো কি? এই যে ফরায়েজ, ফরজগুলো, সালাত, যাকাত, সোম, হজ, উমরা ইত্যাদি, এগুলো অবশ্যই থাকতে হবে। এগুলো না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ অকেজ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। এগুলো হলো ফরায়েজ, অনিবার্য জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অবশ্যই পাওয়া যেতে হবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহর একটা ইতিহাস আছে, সেটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল প্রচার করেছিলেন 12 বছর, এরপরে 11 বছর এই 4টা রুকন ফরজ হয়, সালাত, যাকাত, হজ এবং সৌম, এগুলো ফরজ হয়। তো অবশ্যই এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে যাকাতের কথা যদিও আছে, কিন্তু যাকাতের পূর্বে হলো সালাত, আর যাকাতের হলো গ্রুপ, যাকাতের গ্রুপ হলো সালাত, সালাতের গ্রুপ হলো যাকাত। আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, এটা হলো গ্রুপ ইবাদত। সালাতের সাথে যাকাত, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যখন তার যুগে কিছু লোক এরকম যাকাতের বিরুদ্ধে বিদ্রোহ করলো, যাকাত দিবে না, সবগুলো পালন করবে, সালাত পড়বে, কালেমাও পড়বে, সালাত পড়বে, তারপরে সওম পালন করবে, হজ উমরা পালন করবে, শুধু যাকাতটা দিবে না, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই যুদ্ধ করব ওই লোকদের বিরুদ্ধে যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। পার্থক্য করার অর্থ সালাত পড়বে কিন্তু যাকাত দিবে না, এটি হলো পার্থক্য। যারা সালাত পড়বে তাদেরকে যাকাতও দিতে হবে, নাহলে তোর তার সালাতেরও কোনো মূল্য নাই। সালাত পড়লে যাকাতও দিতে হবে, কারণ যাকাত হলো মালের হক, আর যাকাত হলো সালাতেরই গ্রুপ ইবাদত, গ্রুপ ফরজ। একসাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় 30 বারের উপরে উল্লেখ করেছে, আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। অতএব অবশ্যই আমি যুদ্ধ করব ওই লোকদের সাথে যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। তো সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিরোধী হয়ে গেল, কাইফা তুকাতিলুহুম হুম ইয়াকুলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর আপনি কি বলতেছেন, কিভাবে ওদের সাথে যুদ্ধ করবেন, অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ, যে লা ইল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। তখন উনি আরো কড়া করে বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউয়াদ্দুনহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলাইহি, আল্লাহর কসম করে বলছি যে তারা যাকাত তো অবশ্যই দিবে, এমনকি যাকাতের যে পশু, উঁট, গরু, ছাগল, এর সাথে যে রশিটা দিত, এই রশিটাও যদি তারা বাধা দেয়, রশিটাও যদি না দেয়, তবু আমি যুদ্ধ করব, যাকাত অবশ্যই দিতে হবে। আবু বকর ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তখন তো ধমক দিয়ে দিয়েছিলেন,
আবু বকর রাদিয়াল্লাহ ধমক দিয়েছিলেন কাকে? ওমর ইবনে খাত্তাবকে, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খুয়ারুন ফিল ইসলাম, তুমি জাহিলি যুগে ছিলে এত কঠোর বাম, ওয়া খুয়ারুন ফিল ইসলাম, আর ইসলামের যুগে তুমি ভেড়াল সাজতেছ, এই কি কাহিনী? তোমরা যদি কেউই যুদ্ধ না করো তাহলে আমি আবু বকর একাই যুদ্ধ করব। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওনার এই দৃঢ়তা, ওনার এই কঠোর অবস্থান, এটা নিয়ে উনি গবেষণা শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব যে কি দলিল আছে, কি কারণে আবু বকর অটল, পরে উনি বুঝতে পারলেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু যা বলতেছেন তার যে অবস্থান এটি সঠিক। ইসলামকে বর্তমান যুগে টিকিয়ে রাখতে হইলে এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। এবং তিনি কি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্ত গ্রহণ আর এই অবস্থান গ্রহণ করা এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। লাকাদ শরাহ আল্লাহ সাদরা আবি বকরন লিল ইসলাম, আমি দেখলাম গবেষণা করে, আমি চিন্তা ভাবনা করে, গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই অবস্থানের কারণ একটাই, যে আল্লাহ তবারক তাআলা আবু বকরকে দায়িত্ব দিয়ে আবু বকর রাদিয়াল্লাহর মাধ্যমে দিনের হেফাজত করবেন, আল্লাহ তবারক তাআলা আবু বকর রাদিয়াল্লাহর সিনাকে খুলে দিয়েছেন দিন বুঝার জন্য। তার মানে আবু বকর রাদিয়াল্লাহ একাই ঠিক ছিলেন। এখান থেকে একটা জিনিস বের হয় যে আমির মানার নিয়ম, আমির মানার নিয়ম কি, আপনার নিজের মতামত, আপনার নিজের চিন্তাধারা, আপনার নিজের সিদ্ধান্ত, সেটাকে আপনি বাদ দিয়ে আমিরের সিদ্ধান্তে আপনি চলে আসবেন, আমিরের সিদ্ধান্তে আপনি অবশ্যই নিজের সিদ্ধান্তকে মিলাবেন। এটা হলো আমির মানারও একটা নিয়ম। আবু বকর রাদিয়াল্লাহু একাই এই অবস্থান গ্রহণ করেছিল, পরে সবাই এই অবস্থানের সাথে একমত পোষণ করলো এবং তাদের সাথে যুদ্ধ হলো। মানে যাকাত, মুনকিরুজ যাকাত বলা হয় না, মানে যাকাত, তারা যাকাত অনাদায়কারী, তাদের যুক্তি ছিল যে যাকাত এই জন্য দিব না যেটা আল্লাহ রসুলের কাছে দিতে বলা হয়, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, হে নবী আপনি তাদের থেকে সাদাকা যাকাত গ্রহণ করুন এবং এই যাকাতের মাধ্যমে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আল্লাহ রসুল নেই, কে পরিষ্কার করবে আমাদেরকে, কে আমার আমার অন্তরের কুটিলতা, আমার অন্তরের দোষ ত্রুটিগুলো দেখবে বা বুঝবে? অতএব এটা আল্লাহ রসুলের সাথে সংশ্লিষ্ট, উনি নাই, যাকাতও নাই। তারপর একটা যুক্তি হলো যে যাকাত তো ওই জন্যই হয়তো আল্লাহ ফরজ করেছিলেন যে মক্কার মুহাজিররা খুবই অসহায় ছিল, তাদের মধ্যে দন্যদশা আল্লাহ লক্ষ্য করেছেন, এই জন্য আমাদের উপরে যাকাত ফরজ করেছেন, এখন তো সবাই স্বাবলম্বী, এখন আর যাকাত দিব কেন? কিন্তু এটা যেহেতু ফরজ বিধান, আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং এটা হলো দায়েমী একটা বিধান, স্থায়ী বিধান, এটা রহিত করেননি আল্লাহ এবং তার রাসূলও রহিত করে যাননি, অতএব তাহলে কোনোভাবেই এটা রহিত হইতে পারে না। এমনকি যদি মানুষের মধ্যে প্রয়োজনও না থাকে তাহলে মানুষের দেশের অন্যান্য কল্যাণের কাজে ব্যয় হবে। আমরা যে বর্তমান যুগে এখন দাস প্রথা দেখি না, এই দাস প্রথা উৎখাত হওয়ার একটা কারণ হলো এই যাকাত। যখন মানুষের যাকাতের প্রয়োজন ছিল না তখন দাস মুক্তির ক্ষেত্রে সব ব্যবহার করা হতো, যে সব দাস এখন মুক্ত, এখন আর কোনো দাস নাই, দাস দাসী প্রথা রহিত নয়, বিলুপ্ত। রহিত মানে তো শেষ, ওটা মনসুখ হয়ে গেছে, রহিত নয় বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত কিসের মাধ্যমে করা হলো, এই যে যাকাতের মাধ্যমে তাদেরকে আজাদ করতে 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 আর নাই। তাহলে এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, ফাইযান সালাখালা শুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহজুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, তোমরা যখন
হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মারাত্মক আয়াত, কিন্তু খুজুহুম তাদেরকে গ্রেফতার করো, ওয়াহসুরুহুম তাদেরকে অবরোধ করো, ওয়াকউদুল হুম কুল্লা মারসাদ প্রত্যেকটা রাস্তাঘাটে ওত পেতে বসে থাকো তাদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য। তারপরে কি বলছেন, ফাইন তাবু, তবে ওই মুশরিকদেরকে ছেড়ে দাও, ওই মুশরিকদেরকে তোমরা গ্রেফতার করো না, হত্যা করো না যারা তওবা করেছে। তওবা কি? কাফেরের তওবা, মুশরিকের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুমিনের তওবা, মুসলমানের তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো ফাইন তাবু, যদি কাফের মুশরিকরা তওবা করে। তারপরে কি, ওয়া আকামুস সালাতা, কালেমা পড়ে অতঃপর সালাত কায়েম করে, ওয়া আতাউ যাকাত, এবং যাকাত আদায় করে। এই তিনটা কাজ যদি তারা করে কোনো কাফের মুশরিক, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে আর গ্রেফতার করে রেখো না, তাদেরকে হত্যা করো না, তাদের রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ মুক্ত করে দাও, তারা মুসলিম। তাহলে এই আয়াতের তাফসির কি হবে? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদের রাস্তা ছেড়ো না। কি করো? ওই যে প্রথম দিকে বলছেন ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে অবরোধ করো, এই বিধান তাদের ক্ষেত্রে বলবৎ থাকবে। এই কারণে তো দেশকে দেশ মুসলিম হয়ে গেছে, 100% মুসলিম হয়ে গেছে। এগুলো হলো ইসলামের পাওয়ার, ইসলামের শক্তি, ক্ষমতা। মুশরিকদেরকে যেখানেই পাও, এটা হলো চূড়ান্ত ক্ষমতা প্রদানের একটা প্রতীক বা আলামত আল্লাহ মুসলমানদেরকে দিয়েছিলেন। আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছিলেন সে যুগের মুসলমানদেরকে, এটার একটা ঠিকানা পাওয়া যায়। আল্লাহ কি বলছেন, তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানেই বলতে আর কোনো জায়গা বাদ থাকে নাকি? হ্যাঁ, যেখানেই পাও সেখানে। এবং সাহাবায়ে কেরাম এই জন্য খুঁজে বেড়াইতেন কোথায় মুশরিক আছে, সেই সমুদ্র পার হয়ে, হয়তো সমুদ্রের ওই পারে থাকতে পারে, এদিকে আর নাই। মক্কা 100% মুসলিম নগরী। মক্কা বিজয়ের আগের দিন 100% কাফের, আর মক্কা বিজয়ের দিন একদিনের ডিফারেন্স। গতকালকে ছিল 100% কাফের নগরী, আর আজকে 100% মুসলিম নগরী। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধর্মনিরপেক্ষ ছিলেন? তোরা পালাইলো কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আমরা বলি যে উনি ধর্মনিরপেক্ষ, নাউজুবিল্লাহ, তো মক্কা খালি করলো কেন? একটাও মুশরিক থাকলো না কেন? আর যদি এটা হলো মানব ধর্ম যদি হয় যে সবাই একসাথে, তাহলে আগের দিন কেন মক্কা 100% কাফের নগরী ছিল, একজনও মুসলিম ছিল না, আর আজকে একজনও কাফের নাই, সব মুসলমান, ন মুসলিম আর পুরান মুসলিম। আর যারা ইসলাম মানতে পারলো না তারা পালিয়ে গেল হুনাইনের দিকে, হাওয়াজিন এবং সাকিব গোত্রের সাথে যে মিলে গেল, পরে তো যে হুনাইনের যুদ্ধ লাগাইল, ওগুলো তো আর এক ঘটনা। সূরা তওবার 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউয যাকাত, তারা যদি তওবা করে, মুশরিকরা যদি তওবা করে এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই হয়ে যাবে। দিনী ভাই হইতে হলে কয়টা কাজ করতে হবে কমপক্ষে? হ্যাঁ, সালা তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, তারপরে কালেমা পড়লেই শুধু চলবে না, যাকাত সালাত কায়েম করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত। সালাত কায়েমের কয়েকটা অর্থ হলো,
পাঁচ ওয়াক্ত পুরোপুরি পড়তে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না পড়লে কি হয়, পড়েও না পড়া, পড়েও বেনামাজ। নামাজ পড়া না পড়া সমান, আল্লাহ রাসূল ফতোয়া দিয়েছিলেন না, সহিহ বুখারী হাদিস, এর যে ফসল্লি ফাইনাকা লাম তুসল্লি, তুমি যে সলাত পড়েছো এই সলাত হয় নাই, তুমি আবার পড়ো। এই জন্য অবশ্যই সলাত কায়েম করতে হবে, তার অর্থ হলো পাঁচ ওয়াক্ত পুরো করতে হবে। আর পাঁচ ওয়াক্ত শুধু পুরো করলেই হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়তে হবে, সল্লু কামা রাআইতুনি রাআইতুমানি উসল্লি, আমাকে যেভাবে সলাত পড়তে দেখো এইভাবে সলাত পড়ো। ও আতুজ যাকাত, যাকাত আদায় করো। যদি এই তিনটা কাজ করে তাহলে কি, ইখওয়ান ফা ইখওয়ানুকুম ফি দ্বীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। হ্যাঁ, আর যদি তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে কি দ্বীনি ভাই? তাহলে দ্বীনি ভাই নয়। আয়াত আর তাফসির একরকম হইতে হবে, আয়াত আর তাফসির দুরকম হইলে চলবে না। আমি যদি বলি যে তওবা না পড়লে, যাকাত আদায় না করলো, কি বলে সালাত কায়েম না করলেও দ্বীনি ভাই, এটা কি তাফসির হলো? এটা হলো কোরআনের বিকৃতি, তাগয়ীর। তো আলহামদুলিল্লাহ, অতএব যাকাত সম্পর্কে আমাদের অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে যে যাকাত যারা অস্বীকার করবে, যারা অমান্য করবে, তারা মুরতাদ, কাফের হয়ে যায়, যুদ্ধ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন এইসব আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায়, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নী দিমাউহুম ওয়া আমওয়ালুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে মানুষের সাথে, লোকদের সাথে যুদ্ধ করার, লড়াই করার, যে পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য প্রদান না করবে যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন একমাত্র মাবুদ, আল্লাহ হচ্ছেন হক মাবুদ, আর নিশ্চয় আমি মোহাম্মদ হোসেন আল্লাহর রসুল, অতঃপর সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এই তিনটা কাজ যদি তারা একসাথে করে তাহলে কি হবে, আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তাহলে আমার থেকে, আমি রহমতের নবী থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদ হারাম করে নিতে পারলো, তাদের রক্ত এবং সম্পদ আমার থেকে বাঁচিয়ে নিতে পারলো। আর যদি এই কাজগুলো না করে তাহলে তার রক্ত রক্ষা করতে পারবে না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এবং তাদের সম্পদও রক্ষা করতে পারবো না। কী হবে, হত্যা করা হবে আর তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে যদি এই কাজগুলো না করে। কোরআনের আয়াতের সাথে মিলে যাচ্ছে না, খাপে খাপ। সূরা তওবার পাঁচ নম্বর আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারা যদি এই কাজগুলো করে তাহলে আমার থেকে তাদের রক্ত তারা হেফাজত করলো এবং তাদের সম্পদকেও তারা হেফাজত করলো আমার থেকে। ওয়াহিসাবহুম আল্লাহ ফাইযা ফাআলু যালিকা আসমা মিন নিদিমাহুম ওয়া আমালুহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের কারণে, ইসলামের অন্যান্য দণ্ডবিধির কারণে যদি তারা ধরা খেয়ে শাস্তিযোগ্য হয় তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে। যেমন জিনা করলে, বিবাহিত জিনা করলো, সে বেঁচে গেল, রক্ত বাঁচিয়ে নিল, সম্পদ বাঁচিয়ে নিল, কিন্তু যদি অন্য অপরাধ করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো তার শাস্তি হইতে পারে। তাহলে যাকাত হলো কালেমারি দাঁত, সালাত যেমন কালেমার দাঁত, যাকাত হলো কালেমার দাঁত, অবশ্যই থাকতে হবে। আমাদের ভারতবর্ষের একজন আলেম বই লিখছে, রিদ্দাতুন ওয়ালা আবা বকরিন রাহা, মানে মুরতাদ পাওয়া যাচ্ছে কিন্তু মুরতাদদের শায়েস্তাকারী আবু বকরের অভাব এই যুগে। হ্যাঁ, মুরতাদের অভাব নাই, খালি আবু বকরের অভাব, রিদ্দাতুন ওয়ালা আবা বকরিন রাহা। আমাদের যুগে মুরতাদে ভরে গেছে কিন্তু এই মুরতাদদেরকে শায়েস্তাকারী আবু বকরটা নাই।
সেই যুগে আবু বকর ছিল, কিন্তু বর্তমান যুগে মুরতাদ আছে, আবু বকর নেই। আল্লাহ আকবার, মারাত্মক কথা। কিতাব সেই যুগে তো জাকাত আদায়কারী, জাকাত অনাদায়কারী মুরতাদ পাওয়া গেছে, আমাদের যুগে তো তার চেয়েও বেশি কঠিন মুরতাদ সালাত ত্যাগকারী পাওয়া যায়, সালাত ত্যাগকারী পাওয়া যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর যুগে মুনাফেকও এক অক্ত সালাত ছাড়ত না, আর আমাদের যুগে পাক্কা ইমানদার এক অক্ত সালাত পড়ে না। এই ইমানদারদেরকে চিনেন? এরা বলে কি, আমি নামাজ না পড়লে কি হবে, আমি দাড়ি দুড়ি না রাখলে কি হবে, ইবাদত বন্দিগি না করলে কি হবে, মসজিদে না গেলে কি হবে, আমার ইমান আছে। আর ওই বেটা দাড়ি রাখছে, সালাত পড়ে, ইবাদত বন্দিগি করে, কিন্তু ওর ইমান নেই। পাক্কা ইমানদার এক অক্ত সালাত পড়ে না, আর রসুলের যুগে পাক্কা মুনাফেক এক অক্ত সালাত ছাড়ত না। কেন ছাড়ত না? এই যে সূরা তওবার 5 নম্বর আয়াত, এই যে সূরা তওবার 11 নম্বর আয়াত, এই যে সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসগুলো তাদের জন্য কঠিন আঘাত ছিল। এত সুন্দর বাড়িঘর করলাম, এত ফসল পানি উড়েই দিছি, এত সুন্দর সুন্দর আত্মীয় স্বজন, যোগ্য আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যেতে হবে কবরস্থানে যদি নামাজ না পড়ি, সালাত না পড়ি। এই জন্য দুনিয়ার কারণে তারা সালাত পড়ে, আর আমার দেশের পাক্কা ইমানদার এক অক্ত সালাত পড়ে না। জাকাত তো খবরই নেই, হজ উমরার খবর নাই। অবশ্যই আমাদেরকে এগুলোর সিরিয়াল মেনটেন করতে হবে, এই ইবাদতগুলোর আবার সিরিয়াল আছে। আপনি এই যে কালেমার হক, কালেমার দাঁত, কালেমার ফরায়েজ, এগুলোর আবার সিরিয়ালও মেনটেন করতে হবে। আমাদের দেশে অনেকে দেখা যায় যে উনি হজে যাওয়ার জন্য রেডি, একেবারে পুরো ফ্যামিলি নিয়ে হজে যাবে, কি কিন্তু এক অক্ত সালাত পড়ে না, জাকাতেরও খবর নেই। দুইটা ইবাদতের সম্পর্ক সম্পদের সাথে, একটা হলো জাকাত আর একটা হলো হজ, জাকাতের কোনো খবর নেই, পুরো ফ্যামিলি নিয়ে একবারে 8-10 জনের গ্রুপ, এটাকে স্ত্রী, এটা মেয়ে, এইটা বোন, এইটা সব বেঁধে নিয়েছে হজে যাবে, একবারে এহরামের সময় ক্লিন শেপ টেপ করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে এহরামের কাপড় পরে হজ। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা হলো হজ তো হলো 5 নম্বর রুকন, আগেরগুলোর খবর কি? হ্যাঁ, আগের রুকনগুলো যে কালেমার যে বাকি দাঁতগুলো ওগুলো কই? আপনি কি 5 টাকা দিতে পারবেন 4 টাকা না দিয়ে? 4, 3, 2, 1 এগুলো আগে দিতে হবে না? 5 টাকা এমনি দেওয়া যায়? 5 টাকা মানেই 1 টাকা আপনি আগে, 1 টাকা অবশ্যই দিতে হবে, 2 টাকা দিতে হবে, 3 টাকা দিতে হবে, 4 টাকা দিতে হবে, এভাবে হয় নাকি 5 টাকা দেওয়া হয়? 5 টাকা মানে আগেরগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। তো এটা হলো 5 রুকন, আপনি হজের জন্য একেবারে রেডি, মানে কি পিকনিক করতে যাইতেছি দেশ ঘুরতে, দেখি মক্কা মদিনার দেশটা কেমন, টাকা পয়সার তো অভাব নাই এই হজ করার চাইতে, হ্যাঁ এই হজের কানাকড়িও মূল্য নাই, কারণ তার সিরিয়াল ঠিক নেই, ও আগেরগুলোর কোনো খবর নেই, ও পিছনের গুলো নিয়ে টানাটানি শুরু করেছে। জাকাত দিতে হবে, এই সম্পদের উপরই তো আরেকটা ফরজ ছিল, জাকাত দিয়েছ, জাকাতের খবর নেই, জাকাত থাকি। আর হজের ব্যাপারে আবার ঠিক, আবার দেখা যায় এরকম যে জাকাত সালাত পড়ছে ঠিকই কিন্তু জাকাত দেয় না। আবার দেখা যায় যে তার সালাত তো ঠিক ঠিক আছে কিন্তু তাওহীদ ঠিক নাই। এই জন্য আমার যে দিন কায়েম করতে হবে, এই দিন কায়েমের 3টা ক্ষেত্র হলো 3.5 হাত বডি, আর 1টা হলো বডির বাইরে। এই 3 জায়গায় যদি কেউ দিন কায়েম করতে পারে, তাহলে চতুর্থ জায়গা হলো সমাজ এবং রাষ্ট্র অটোমেটিকলি হয়ে যাবে দিন কায়েমে। আপনার
আপনি ইসলামের রুকুনগুলো বিশ্বাস করেন, আপনার তাওহীদ বিশ্বাস যেভাবে, তাওহীদ বিশ্বাস কি অন্তরে করেন, আপনি কি তাওহীদ সালাত সালাত কি অন্তরে বিশ্বাস করেন, যাকাত দিতে হবে এটা কি অন্তরে বিশ্বাস করেন, সিয়াম পালন করতে হবে এটা কি অন্তরে বিশ্বাস করেন, আগে অন্তরে সেট করতে হবে এগুলো। যাদের অন্তরে এগুলো সেট হয়ে গেছে তাদের সব জায়গায় সেট হয়ে যায়, অন্তরটা হলো মূল, অন্তরে যদি সেট হয়ে যায়। আচ্ছা, অন্তরে যখন সেট হয়ে গেল তারপরে এটাকে মুখে, সালাতের কথা আপনাকে মুখে স্বীকার করতে হবে, ইমানের কথা মুখে স্বীকার করতে হবে, যাকাতের কথা স্বীকার করতে হবে, যাকাত বাস্তবায়ন করতে হবে, দিতে হবে হকদারদের কাছে, এগুলো হলো মুখে স্বীকার করা। যাদের দেখবেন যে অন্তরে নাই তাদের বাস্তবে খুঁজে পাওয়া যাবে। দেখেন কারা সালাত ত্যাগ করে, কারা যাকাত দেয় না, দেখবেন তার অন্তরে নাই, যাকাতের মহব্বত নাই, যাকাতের কোনো ঈমান নাই, সালাতের কোনো ঈমান নাই, সুযোগ পাইলেই ফাঁকি দেয়, সুযোগ পাইলেই ফাঁকি। তাহলে অন্তরে আগে সেট করলে মুখেও আপনার স্বীকার করতে হবে, ঘোষণা দিতে হবে, তারপরে অবশ্যই এগুলো কাজে বাস্তবায়ন করতে হবে। যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি মুনাফেক। মুনাফেকরা সালাত পড়ত, যাকাত দিত, জিহাদও করত, কিন্তু অন্তর থেকে না। ওয়াইজা কাম ইলা সালাতি কাম কুসালা, যখন তারা সালাতে দাঁড়াইতো অলসতার সাথে দাঁড়াইতো, আগ্রহ নাই, মহব্বত নাই, একাগ্রতা নাই সালাত পড়ে, কারণ তাদের অন্তরে সালাত ছিল না। আর দেখা যাবে যে অনেকে মুখে স্বীকার করে, এই যে মুখে স্বীকার করতেছে না, আমার ঈমান আছে, আমার ঈমান আছে, আমার ঈমান আছে, মুখে স্বীকার করে না কিন্তু তার কাজে বাস্তবায়ন নেই। এটা তো ইবলিসি কায়দা, ইবলিস মুখে স্বীকার করেছে কিন্তু সে অন্তরেও সে দাবি করেছে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবে সে আমল করে নাই। সিজদা করতে বলেছে, সুন্দর করে বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আদমকে মাটি থেকে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। আচ্ছা, তুমি আল্লাহকে সৃষ্টিকর্তা তো স্বীকার করে নিলে মুখ দিয়ে, এবার সিজদা করো, তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বুঝাও, বাস্তবে তুমি সিজদা করে দেখাও, আল্লাহকে তো মানো কিন্তু আল্লাহর জন্য সিজদা করো। তখন সে কি বলে, আবা ওয়াস্তাকবারা, সে তখন অস্বীকার করলো, অহংকার পোষণ করলো, ওকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। তাহলে অন্তরে বিশ্বাস মুখে স্বীকার করেও যদি বাস্তবে সেটা আমল না করে তাহলে এটা হলো ইবলিস মার্কা ঈমান। তো ওই যে আমাদের দেশে যেটা বলে যে আমি সালাত না পড়লে কি হবে, যাকাত না দিলে কি হবে, ইবাদত বন্দেগী না, আমার ঈমান আছে, তার মানে ইবলিস মার্কা ঈমান আছে। হ্যাঁ, আর মুখেও স্বীকার করলো না, অন্তর অঙ্গ প্রত্যঙ্গেও সেগুলো বাস্তবায়ন করলো না, অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে না, যাকাত, হজ, ওমরা, সালাত, এগুলো যদি না করে তাহলে সে কি হয়ে গেল, ওই ইবলিসের মতো হয়ে গেল। আর যদি শুধু অন্তরেই রাখে, মুখেও স্বীকার করে না, কাজেও বাস্তবায়ন করে না, তাহলে এটা আবার ফেরাউন মার্কা ঈমান। ফেরাউনের এই ঈমানটা ছিল, সে মুসার কোনো কথা স্বীকার করে নাই, আবার সে বলতো যে আমার ইয়াকিন আছে আল্লাহর প্রতি। সূরা নামলের 14 নম্বর আয়াতে পাওয়া যায়, জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, আল্লাহর সমস্ত আয়াতকে সে অস্বীকার করেছিল কিন্তু অন্তরে আবার ইয়াকিন পোষণ করত, অন্তর দ্বারা ইয়াকিন পোষণ করত যে আল্লাহ আছে, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি সব কিছুই তৈরি করেছো, সব কিছু পরিচালনা করো, এগুলো সব স্বীকার করত সে মনে মনে, কিন্তু
মূসা এবং হারুনের সামনে কখনো স্বীকার করেনি, কিন্তু মরার আগের দিন সে স্বীকার করেছিল, মরার সময় সব স্বীকার করছে, বলছিল আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াত পড়েন। মরার আগে সে বলতেছিল আল্লাহ আমি ঈমান আনলাম, এই আল্লাহ আমি কালেমা পড়ে ফেললাম, কালেমা পড়েছি তো, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনু ইসরাঈলরা, আর সেই আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ প্রকৃত অর্থে কোনো আল্লাহ নেই, আমিও না, আমি এতদিন ভুয়া দাবি করছি, আজকে আমি আল্লাহ না, প্রকৃত আল্লাহ তিনি যার প্রতি ঈমান এনেছে এই বনু ইসরাঈলরা। তারপরে কি বলছে, আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আজকে যে আমি স্বীকার করছি, আমন তো বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটা কিন্তু মুনাফিকির কারণে না, আমার আজকে কোনো মুনাফিকই নাই, আমি মুসলমান হওয়ার জন্য আল্লাহ আমি এগুলো বললাম। আল্লাহ কি বললেন, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তুমি এগুলো স্বীকার করছো, যখন স্বীকার করতে হইতো মুসা এবং হারুনকে পাঠাইছিলাম তাদের সামনে তুমি স্বীকৃতি দাওনি, এখন তুমি মালাকুল মাউতের কাছে ধরা পড়েছো, হ্যাঁ এখন তোমার রূহ কবজ করবে, তুমি দেখতেছো মালাকুল মাউত, এখন বলছে আমান্তু লা ইলাহা ইল্লাল্লাহ আনা মিনাল মুসলিমিন, এগুলো কাজে লাগা। তো অবশ্যই কালেমার শর্ত বা কালেমার দাঁত কালেমার ফরজ হলো এই ইবাদতগুলো। অনেকেই যাকাতের ব্যাপারে বলছে যাকাত যদি কেউ অস্বীকার করে তবেই কেবল কাফের হবে, আর যদি স্বীকার করে তাহলে কাফের হবে না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল উনি বলছেন না, ছেড়ে দিলেই সে কাফের হয়ে যাবে, যে কোনো ফরজ ইবাদত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, কারণ তাকে পালন করতে বলা হয়েছে, স্বীকার করে তো লাভ নাই, স্বীকার করে লাভ আছে, আমি সালাত স্বীকার করি, আমি যাকাত স্বীকার করি, কিন্তু বাস্তবে দেয় না, হ্যাঁ আমি সিয়াম স্বীকার করি, আমি হজ উমরা স্বীকার করি, তাহলে স্বীকার করে স্বীকার করে কিন্তু আদায় করে না, কীভাবে মুসলমান হইল? তাহলে তো আবার ইসলামটা ওই যে সুফিবাদীদের মতো সিনাই চলে আসলো না, সিনাই সিনাই ইসলাম মানা, সব স্বীকার করে কিন্তু বাস্তবে কিছুই করে না, এগুলো দিয়ে মুসলমান হবে না, ইমাম আহমদ বিন হাম্বালের কথা এই জন্য আমি প্রাধান্য দিয়ে থাকি। ইমাম আহমদ রহমত বলছে স্বীকার করে কোনো লাভ নাই, তাকে পালন করতে হবে। যে মুফতিরা ফতোয়া দেয় যে স্বীকার করলেই হবে, আমাদের সারা বাংলাদেশের একই সিস্টেম, স্বীকার করলে হবে, কি আহলে হাদিস কি হানাফি কি সহিয়া কি সবাই ফতোয়া দিচ্ছে যে সালাত না পড়লো সে মুসলমান যদি স্বীকার করে। আচ্ছা আপনার কাছে আমি 5 লাখ টাকা ঋণ নিয়েছি, খালি স্বীকার করলে হবে? স্বীকার করলে কি পরিশোধ হয়ে যাবে ঋণ পরিশোধ? ভাই আমি তো স্বীকার করি 5 লাখ টাকা নিয়েছি, দিব এক সময়, হ্যাঁ বলছে যে কিয়ামতের দিন আদায় করে নেব, বলছে যাক একটু সময় পাওয়া গেল, কিয়ামতের দিন আদায় করে নেব, যাক কিছু সময় পাওয়া গেছে, খুব খুশি। তো স্বীকার করলে শুধু ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহর এই জন্য মাতটা তার উক্তি তার সিদ্ধান্তটা আমাকে বেশি মজবুত লাগে, স্বীকার করতে করতে সবই সিনার মধ্যে চলে আসবে, স্বীকারটা কোথায়? তাহলে আমার মসজিদও মানাইতে হবে না, সব স্বীকারের সমাজ, সালাত কি করে সবাই স্বীকার করে, এই সমাজের সবাই সালাত স্বীকার করে, সালাত পড়তে হবে, সালাত পড়া উচিত, যদি না পড়ে খালি স্বীকার করে তাহলেই মুসলমান, তাহলে তো মসজিদ বানাইতে হবে না, এত টাকা পয়সা খরচ করার দরকার আছে? আচ্ছা যাকাত, যাকাত তো স্বীকার করি, তাহলে তো টাকা পয়সা লাগবে না, খালি স্বীকার করলেই চলে, সিয়াম, সিয়ামও স্বীকার করি, তাহলে আমার না খেয়ে থাকার তো দরকার নেই, ক্ষুধা পিপাসার যন্ত্রণায় থাকার দরকার কি? স্বীকারের মাধ্যমে সব উদ্ধার। তাহলে ইসলামটা ওই সুফিবাদীদের অবস্থা হয়ে গেল, সব সিনাই সিনাই চলে আসলো, সব স্বীকৃতির মধ্যে এসে কি হয়ে গেল, সীমাবদ্ধ হয়ে গেল, আর বাস্তবে কিছুই থাকলো না। তো এই সিনাই
সেনাওয়ালাদের মতোই তো হয়ে গেল ইসলাম, অবশ্যই এগুলো বাস্তবে আমাকে আদায় করতে হবে। হ্যাঁ, সেটা কখন? নিরুপায় যদি কেউ হয়ে যায়, কেউ যদি বাধ্য হয়, তাকে আদায় করতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে কেবল সে রেহাই পাবে, অন্যথায় অবশ্যই এগুলো আদায় করতে হবে। সিয়ামের ব্যাপারে একই কথা ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন, ফরজ সিয়াম যেহেতু ফরজ, এই জন্য কেউ যদি একটাও বাদ দিয়ে দেয় এই 29 বা 30 দিনের একদিনও যদি বাদ দেয় তাহলে তার সিয়াম হবে না, আর এগুলো পুরো যদি বাদ দিয়ে দেয়, না আদায় করে বালিগ হওয়ার পর যদি কেউ সিয়াম পালন না করে, তো ইমাম আহমদ বিন হাম্বালের নিকটে কাফের, স্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু অন্যান্য আলেমরা বলছে যে স্বীকার করলে সে মুসলমান, ফরজ স্বীকার করেছে, না পালন করলো মুসলমান, মুসলিম থাকে। আর যদি অস্বীকার করে তাহলে সবার দৃষ্টিতে কাফের হয়ে যাবে। পঞ্চম যেটা রুকন হজ্জে ইসলামের, সেটা হলো হজ। হজের ক্ষেত্রেও যেহেতু এটা কালেমার একটা অংশ, কালেমার চাবি না, চাবির দাঁত, এবং এটা হলো ফরজ রুকন, অতএব হজটার ব্যাপারও কঠিন কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান তিরমিজির হাদিস এবং কোরআনের 97 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে ওয়ালিল্লাহি আলা নাস হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের উপরে হজ পালন করা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, যাতায়াত করার সামর্থ্য রয়েছে। তারপর আল্লাহ কি বলছেন, ওমান কাফারা, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, তবে আল্লাহ তবারক তাআলা সমস্ত মখলুক, সমস্ত জগৎ থেকে তিনি অমুখাপেক্ষী। তাহলে ফরজ পালন করবে অথবা আল্লাহর সাথে কুফরি করবে, ফরজ পালন না করাই হলো আল্লাহর সাথে কুফরি। এই আয়াতে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, যে ব্যক্তি সামর্থ্য আছে বাইতুল্লাহর যাতাত করার, সে অবশ্যই আল্লাহর জন্য হজ পালন করবে, যদি হজ পালন না করে, এই শব্দের জায়গায় আল্লাহ কি বলছেন, যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে, তার মানে হজ না করাটাকে আল্লাহ কুফরি বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে তাহলে তার জানা উচিত যে আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। হজের মুখাপেক্ষী নাকি, যদি হজ পালন না করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী না, আমরা ইবাদত করি নিজেদের প্রয়োজনে, নিজেদের নাজাতের জন্য, নিজেদের জান্নাতের জন্য। এই জন্য আল্লাহ বলছেন কেউ যদি না কুফরি করে, অর্থাৎ আদায় না করে, আদায় না করার ভাষাটা আল্লাহ ব্যবহার করছে, সে কেউ যদি কুফরি করে আল্লাহর সাথে, মানে হজ করলো না, এটি কুফরি, তাহলে আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তার হজের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা না, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, সে কাফের হয়ে যেতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদে দুর্বলতা আছে, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত সনদ সহি। কি বলছে, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে, অর্থাৎ টাকা পয়সা আছে, সম্পদ আছে, অথচ সে হজ করল না, তার ক্ষেত্রে উভয়টাই সমান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান নাসারা হয়ে মারা যাক, আল্লাহর এতে কোনো যায় আসে না। কি বোঝা গেল, যে হজ এটা হলো মালি ইবাদত, সম্পদের উপরে ফরজ, কেউ যদি হজ না করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহর ওই লোকের ব্যাপারে কোনো পরোয়া করেন না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা না সারা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কি বোঝা গেল, হজ ফরজ, কিন্তু যদি হজ না করে
তাহলে তার মুসলমান অবস্থায় মরার সম্ভাবনা দুর্বল, মুসলমান হবে না। বরং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বলছেন হজের ক্ষেত্রে, ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমার ইচ্ছা হয় যে হজের আগে আমি আমার লোকজনকে পাঠিয়ে জরিপ চালাই কার উপরে হজ ফরজ হয়ে গেছে। তারপর যদি হজ পার হয়ে যাওয়ার পর দেখা যায় যে ও লোকগুলো হজে যায় নাই, তো আমার ইচ্ছা হয় এদেরকে এদের উপরে ট্যাক্স বসিয়ে দেওয়া যেভাবে কাফের মুশরিকদের উপরে ট্যাক্স বসিয়ে রেখেছে। কারণ কি, যাদের সামর্থ্য আছে অথচ হজ গেল না, এরা মা হুম মুসলিমিন, এরা মুসলমান হইতে পারে না, এই বোঝা গেল। এই জন্য বলা হয়, এগুলোকে বলা হয়, এই ফরজগুলোকে বলা হয় ইসলামের গঠন প্রণালী। ইসলাম গঠন করবেন কিভাবে আপনার ভিতরে, ইসলাম আপনি অর্জন করবেন কিভাবে? এই যে কালেমা আনতে হবে, সালাত আনতে হবে, জাকাত সেট করতে হবে, সোম হজ উমরা এগুলো সব সেট করবেন, আপনার ভিতরে ইসলাম গঠন হলো। আর ইসলামের পতন প্রণালী দেখেন না, প্রত্যেকটা ইবাদতের সাথে মুসলমান নয় ছেড়ে দিলে, কাফের হয়ে যায়, এগুলো হলো পতন প্রণালী, ইসলামের পতন প্রণালী, গঠন প্রণালী আর পতন প্রণালী। আপনি একটা করে মাইনাস করবেন, এটা তো অঙ্কবিদ্যার মতো নয় ইসলাম, কিন্তু ইসলাম ইমান অঙ্কবিদ্যার মতো না। চারটার মধ্যে একটা ছেড়ে দিয়েছি, তিন থাকলো, হ্যাঁ সব মাইনাস। এই যে চার রাকাত ইশারের সালাত, কারো যদি বাথরুমে ধরে, হ্যাঁ তো এক রাকাত বাদ দিয়ে যদি সালাম ফিরে চলে যায়, ও কি বলতে পারবে আজকে 75% ইশার পড়েছি? হবে? অঙ্কবিদ্যায় কিন্তু 75% হয়, কিন্তু দিনী বিদ্যায় ইসলামের ক্ষেত্রে সব মাইনাস। মাইনাস হবে না, এক রাকাত বাদ দিলে তিন রাকাত মাইনাস, শেষ, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর কওমকে বলেছিল, কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহ নবীর যুগের নূহ নবীর কওম সমস্ত নবী রসুলদেরকে তারা অস্বীকার করেছে। সমস্ত নবী রসুল ছিল না কেউ যদি, না শুধু নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে দায় ফেলে দিয়েছেন যে তারা যত নবী রসুল প্রেরণ করেছে সব নবী রসুলকে তারা অস্বীকার করেছে। একজনকে অস্বীকার করলে সবাইকে অস্বীকার করা হয়, একটা ফরজ আপনি যদি বাদ দিয়ে দেন তো সব ফরজ আপনার কি মাইনাস হয়ে যায় ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। অতএব পাঁচ ওয়াক্ত ফরজ কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায়, এগুলো কম্পালসারি সাবজেক্ট না ইসলামের, একটা কম্পালসারি ছাড়লেই তো দুনিয়ায় তো এই শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে যে ফেইল, কম্পালসারি সাবজেক্ট ছেড়ে দিলে ফেইল। তা আল্লাহর কম্পালসারি সাবজেক্টের দাম কম নাকি? ওর জীবনে সালাত নাই, ওর জীবনে জাকাত নাই, সব কম্পালসারি সাবজেক্ট, এগুলো একটা ছেড়ে দিলে তার ইসলাম মাইনাস হয়ে যাবে। এই অঙ্কবিদ্যার না মতো না যে একটা থেকে যাবে, তিনটা থেকে যাবে না, এগুলো হলো ইসলামী বিদ্যা, ইমানি বিদ্যা হলো এক মাইনাস করলে সব মাইনাস। অতএব এগুলো চেইন সিস্টেম, এই ফরজগুলো হলো একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত, একটা ধ্বংস করলে বাকিগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, ইসলামের অন্তর্ভুক্ত এই ইবাদতগুলো, এই ফরজগুলো আমাদেরকে যথাযথ বুঝে পালন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপরে আমাদেরকে আমরণ বহাল রাখুন, স্থির এবং অবিচল রাখুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম রিসাইল মুসলিম ফাস্তাগফির ইন্নাহু গফুর রহিম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।